ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা 23 জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই করোনা নিয়ে বাংলা অনেক সংবেদনশীল আগস্ট মাসে পূর্ণ লকডাউন সাত দিন করোনায় ফের মৃত্যু কলকাতা পুলিশে প্রতিবেদনটি দেখুন রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় কংগ্রেস অধিবেশন নিয়ে রাজ্যপাল গেহলট সংঘাত জারি আজ ব্যাংক কর্তাদের নিয়ে বৈঠকে মোদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ১২ থেকে কমে এবার ৫ কোশ্চেন কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতা গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে পাকিস্তান নেপাল আফগানিস্তানকে নিয়ে করোনা সংকটে নতুন গোষ্ঠী চীনের করোনায় সেনকো গোল্ডের কর্ণধার পুলিশের গাড়ি থেকে আসামি চম্পট দিয়েও পাকড়াও যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই অটো চালকের সংঘর্ষে মৃত এক বর্ধমানে ডাকাতির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার বারাসাতে চিকিৎসার জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার কলকাতায় শুরু র্যাপিড টেস্ট দিনে ৬,৪০০ জনের পরীক্ষা সম্ভব ভাষা সেতু ভেঙে বিচ্ছিন্ন দ্বারকা এলাকা গ্রাম মঙ্গলকোট আউস গ্রাম কেতুগ্রাম অনুব্রতহীন দল ছাড়তে পারেন কেস্টা ২০১১ বিশ্বকাপ খেতাব আমরা সচিনকে উপহার দিয়েছিলাম শনি অথবা রবিবার কেন্দ্র সরকারের সঙ্গে মিটিং হতে পারে আইপিএল গভর্নিং বডির আগস্টেও খেলা নয় ক্রীড়ামন্ত্রী করোনা পরবর্তীতে মাঠে নেমে সিরিজ জিতল ইংল্যান্ড ৫০০ ক্লাবের নতুন সদস্য স্টুয়ার্ট বর্ড কন্টাই কোপাটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল কাঁথিতে পজিটিভ কলকাতায় নেগেটিভ হেড অফিস বন্ধ শুক্রবার পর্যন্ত কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স দিলেন পরিবহন মন্ত্রী করোনায় মৃত কাঁথির তিন নম্বর ব্লকের বাগাদাড়ির বাসিন্দা পিজি হসপিটালের নার্স প্রিয়াঙ্কা মণ্ডল দীঘা জেলা পরিষদের নির্মীয়মাণ বাড়ির সামগ্রী চুরি করোনা বাড়ছে এই জেলায় বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু পানিপারুলের বিজেপি নেতার কাঁথিতে লকডাউনেও খুলে গেল কিছু দোকান রাস্তায় নামল পুলিশ উড়িষ্যা গিয়ে করোনা সংক্রমিত প্রাক্তন কাউন্সিলর বলাগড়িয়া ব্যাংকের চেয়ারম্যান ও বিধায়ক অপেক্ষাকৃত ভালো আছেন প্রতিবেদনটি সবাই দেখুন